الرحيم شور তুলে চলো রাহে মদিনা রাহে মদিনা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تعالى والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা বিশ্বের যে যেখান থেকে ইকরা বাংলা চ্যানেলের ধারাবাহিক ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান রাহে মদিনা উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন এই রাহে মদিনা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের প্রিয় হামদে বারী তাআলা এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হামদে বারী তাআলা পরিবেশনের মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করতে যাদের পদচারণা আমার সর্বডান পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহ মোহাম্মদ ফখরুল মুস্তাফা আপনাকে অনেক মুবারকবাদ এখানে অনেক কষ্টের বিনিময়ে এই ইউকেতে ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের প্রোগ্রামে এসেছেন আপনাকে অসংখ্য মুবারকবাদ জাযাকাল্লাহ এবং আমার বাম পাশে আমার স্নেহের ছোট ভাই শাহ মোহাম্মদ নাজমুল মুস্তাফা তোমাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আপনাদের এই প্রিয় চ্যানেলটি আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি আমরা একটি হামদে বারী তাআলার মাধ্যমে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহ মোহাম্মদ ফখরুল মুস্তাফাকে অনুরোধ করব এই হামদে বারী তাআলাটি শুরু করার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা হামদে বারী তাআলা পরিবেশন করব আল্লাহ তাআলার প্রশংসা এই হামদের মধ্যে আল্লাহ তাআলার গুণকীর্তন আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে কিছু কথা এবং সেগুলো আমরা নাসিদের মাধ্যমে লেখক নাসিদের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই নাসিদটি আমরা যৌথভাবে আমরা তিন ভাই একসাথে যৌথভাবে পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কল তারে সাগরের গর্জনে নদীর কল তারে সাগরের গর্জনে দেবে দেবে দে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি গুন গুন গানে ডেকে মৌমাছি মধু ঝাঁকে গুন গুন গানে ডেকে মৌমাছি মধু ঝাঁকে ফুলে ফুলে করে
করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ ভুলে তার চানে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশ ভুলে তার চানে পাল তুলে নৌকা চলে সুরের তানে তোমারই নামে মনে পাটিয়ালি সুরের তানে দার চেনে যায় মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আশা করছি আপনারা দর্শক শ্রোতা যারা এখন আপনারা এই মুহূর্তে যারা ভিউ করছেন আমাদের এই প্রোগ্রামটি আপনাদের এই হামদে বাড়ি তালাটি আপনারা উপভোগ করছেন এই পর্যায়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহ মোহাম্মদ ফখরুল মোস্তফার কাছে যাব আমি অনুরোধ করব একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান আমাকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার সুযোগ দিয়েছেন আমি এখন যে নাতটি পরিবেশন করব আমি জীবনে একবার মদিনা যাব এই নাসিরটির মাধ্যমে লেখক প্রত্যেক আশেকি রাসূল যারা রয়েছেন তাদের একটি আকুতি মিনতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মোবারক জিয়ারত করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মোবারককে সালাম দেওয়া এই আকুতিটি মূলত এই নাসিদের মধ্যে উনি ফুটিয়ে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একবার হলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন আমি জীবনে একবার মদিনা যাব আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীর কদমে সালাম জানাব সালাম জানাব সালাম জানাব আমি নবীর কদমে সালাম জানাব যাব কেমনে খোদা রাস্তা বাতাও না যাব কেমনে খোদা রাস্তা দেখাও না নবীর দিদার মোরে নসিব করাও না নবীর দিদার মোরে নসিব করাও না জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব আমি নবীর কদমে সালাম জানাব আমি জীবনে একবার মদিনা যাব সবুজ গোবেদের নিচে আছেন নবীজি আরো আছেন সেতায় আবু বকর সিদ্দিকি সবুজ গোবেদের নিচে আছেন নবীজি আরো
আছেন শেতাহে আবু বকর সিদ্দিকি সালাতু সালাম জানাই আমি সালাতু সালাম জানাই আমি শুনালি জালি চুমুখাবো আমি নবী হিজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনা যাব আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয় খোদার রহমত শেতায় রাত দিন বর্ষণ হয় খোদার রহমত শেতায় রাত দিন বর্ষণ হয় দয়াল নবীর উম্মত আমি দয়াল নবীর উম্মতে আমি মদিনা চুটে যাব আমি নবী হিজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনা যাব মদিনা যাব মদিনা যাব আমি নবী হিজির কদমে সালাম জানাব আমি নবী হিজির কদমে সালাম জানাব মাশাআল্লাহ মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ একটি বিউটিফুল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই পর্যায়ে আমার ছোট ভাই শাহ মোহাম্মদ নাজমুল মোস্তফার কাছে যাব এবং অনুরোধ করব আপনার একটি প্রিয় এবং পছন্দের একটি হামদে বাড়ি তালা আমাদের দর্শকের জন্য উপহার দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে উর্দু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করব আশা করি সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد سارے پڑھو درود اج سرکار آ گئے سارے پڑھو درود اج سرکار آ گئے دنیا تے دو جہان دے مختار آ گئے اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد دل یاد لئی بنایا تعریف لئی زبان دل یاد لئی بنایا تعریف لئی زبان اکھیا بنایا سونے دے دیدار واسطے اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا
محمد. جزاك الله خيرا. ما شاء الله. অসংখ্য মোবারকবাদ আপনাকে একটি সুন্দর একটি হামদে বাড়ি তাআলা আমাদের দর্শকের জন্য আপনি পরিবেশন করেছেন উপহার দিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা এই দ্বিতীয় পর্বের ইনশাআল্লাহ আমরা খুবই ক্লোজ আমরা শেষ করব একটি মায়ের শানে একটি গজল পরিবেশনের মাধ্যমে ইনশাআল্লাহ তার পূর্বে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের কাছে আমরা সত্যি অনেক ঋণী আপনাদের আমাদের প্রোগ্রামটি উপভোগ করছেন পাশাপাশি আমাদের আমন্ত্রিত দুই মেহমান আমার দুই ভাই সহোদয় তাদেরকে জানাই মোবারকবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের দর্শকদেরকে আপনাদের মূল্যবান এবং সুন্দর নাশিদ পরিবেশন করেছেন এখন আমি একটি মায়ের শানে একটি গজল পরিবেশনের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি শেষ করব ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত মা গো তুমি কত আপন পূর্বে বুঝিনি ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি মা গো তুমি কত আপন পূর্বে বুঝিনি ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি তোমার হাতের পরশ পেলে যায় গো মুসিবত তোমার হাতের পরশ পেলে যায় গো মুসিবত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত এই দুনিয়ায় তুমি ছাড়া নেই কেহ আপন তুমি ছাড়া দুঃখ বুঝার নাই কেহ এমন তুমি ছাড়া দুঃখ বুঝার নাই কেহ এমন মা গো তুমি খুদার দেওয়া শ্রেষ্ঠ রহমত মা গো তুমি খুদার দেওয়া শ্রেষ্ঠ রহমত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত মা গো আমি সকল কাজে তোমার দোয়া চাই তোমার দোয়া না পেলে মা আমার উপায় নাই মা গো আমি সকল কাজে তোমার দোয়া চাই তোমার দোয়া না পেলে মা আমার উপায় নাই তুমি দোয়া করেলে মা গো তুমি দোয়া করেলে মা গো থাকবে না বিপদ তোমারই কদম তোলে রয়েছে জান্নাত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা গো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত তোমারই কদম তোলে রয়েছে জান্নাত
সুর তুলে চলো রাহে মদিনা, রাহে মদিনা।